নমস্কার, ফাইনাল রিপোর্টলৈ স্বাগতম। ষ্টুডিওত মই পূবালী শর্মা। এ পি এস সির আর্হিত অনুষ্ঠিত নহয় এ ডি আর ইর, পূর্বর দরেই হব তৃতীয় আর চতুর্থ বর্গর পরীক্ষা। পুনের ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। তৃতীয় বর্গর পদর অনুষ্ঠিত নহয় প্রারম্ভিক পরীক্ষা, তৃতীয় বর্গর পদর হব কেবল মূল পরীক্ষা আর সাক্ষাৎকার। শীঘ্রে প্রকাশ করা হব তৃতীয় চতুর্থ বর্গর পরীক্ষার পাঠ্যক্রম। পরীক্ষার প্রশ্নর স্ট্যান্ডার্ড চতুর্থ শ্রেণীর কারণে এ পি এস সির দরে নয়, পরীক্ষার প্রশ্নর স্ট্যান্ডার্ড মেট্রিকর দরে হব, হায়ার সেকেন্ডারির দরে হব। তেনেকে তৃতীয় শ্রেণীর কারণেও আমি এই ধরনের যেটো পরীক্ষার বাবে প্রয়োজনীয়, অর্থাৎ গ্রেজুয়েশন যার কোয়ালিফিকেশন তার বাবে সিলেবাস গ্রেজুয়েশন হব, হায়ার সেকেন্ডারি যার সিলেবাস তার সিলেবাস হায়ার সেকেন্ডারি হব। কিন্তু আমি একটা প্রস্তাব দিছিল যে এইবার এ ডি আর ইর পরীক্ষা প্রিলিমস হোক, মেইনস হোক আর ইন্টারভিউ হোক। কিয় কইছিল আপনালোকে জানি আচরিত হব যে 7,000 পোস্টর ভিতর একটা পোস্ট আছে যার কোয়ালিফিকেশন হায়ার সেকেন্ডারি, আর সেই শিতানত 3,700 পোস্ট আছে। তার বিপরীতে 11,00,000 লড়া ছোৱালীয়ে আবেদন করেছে। 11,00,000 লড়া ছোৱালীক যেতিয়া আমি পরীক্ষা পাতিব যাম, এটা পরীক্ষা কেন্দ্রত যদি 500তকৈও আমি লড়া ছোৱালী বহার সুবিধা দিও, আমাক 2100 পরীক্ষা কেন্দ্র লাগিব। আর 2100 পরীক্ষা কেন্দ্র সমানে এটা পরীক্ষার কোয়ালিটি মেইনটেইন করাটো অসম্ভব, প্রত্যাহ্বানমূলক হয়ে পড়ে। 2100 পরীক্ষা কেন্দ্রত আমি পরীক্ষা পাতিম, করবাত ইনভেজিলেটরজন ইমান ভাল কোয়ালিটির নহব পারে, করবাত লিকেজ থাকিব পারে, করবাত করবাত চাকরিত ইজনে সিজনক সহায় করারও অভিযোগ থাকিব। আর 1,00,000 লড়া ছোৱালীক আমি যেতিয়া মেইনস পরীক্ষা পাতিম, তেতিয়া তাত পরীক্ষার কোয়ালিটিটো আমি খুব সূক্ষ্মভাবে মেইনটেইন করিব পারি, অর্থাৎ শেষলৈ গৈ যোনে চাকরি পাব তাত কোনো ধরনে কোনো ক্যান্ডিডেটে কম্প্রোমাইজ করে চাকরি পার সুবিধা না থাকে। চতুর্থ শ্রেণীর কারণে এ পি এস সির দরে পরীক্ষা কিয় হব লাগে? চতুর্থ শ্রেণীর ইন্টারভিউত এ পি আর জনে ক্লাস টেনর স্ট্যান্ডার্ডে পরীক্ষার প্রশ্নর উত্তর দিব, কিন্তু প্রিলিমস আর মেইনসর মাজেদি যেতিয়া সরকি আহিব তেতিয়া চাকরি যোগ্যজনে পাব। মোৰ এটাই লক্ষ্য আছিলে যে চাকরি যাতে যোগ্যজনক বাদ দি আন কোনোৱেও নাপায়। কিন্তু যি নহক, মই বিশ্বাস করো যে সরকারের সিদ্ধান্ত যিমান হোক আমি বিতর্কর উদ্ধত রাখিব লাগে। ময়ো সাবধানে থাকিব খুজিছো, এইবার আমি প্রিলিমিনারি পরীক্ষা নাপাতো, মেইনস আর ভাইবা ভসির মাঝে দিয়ে আমি পরীক্ষার রিজাল্ট দিম। সরকারি বিষয়া সকলে এই বিষয়ে আলাপ আলোচনা আরম্ভ করেছে, রাইজরও সহযোগিতা লাগিব। ইফালে রাজ্যিক কর্মচারীলৈ বিশেষ দুদিনীয়া ছুটি ঘোষণা করা হয়েছে। 7 আর 8 নভেম্বরত সরকারি কর্মচারীলৈ বিশেষ ছুটি, পিতৃ মাতৃর বন্দনার বাবে এই বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে। সামাজিক মাধ্যমত ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। আপোনালোকে ইতিমধ্যে গম পাইছে যে অসম সরকারৰ কর্মচারীসকলৰ বাবে 7 আর 8 তারিখে 7 আর 8 নভেম্বর তারিখে আমি মাতৃ পিতৃ বন্দনার বাবে দুদিন ছুটি দিছো। 7 আর 8 তারিখ সরকারে ছুটি দিছে, 9 তারিখ ছট পূজা, 10 আর 11 তারিখ শনিবার আর রবিবার। এক কথাত কবলৈ গলে 7 তারিখৰ পৰা 11 তারিখ 5টা দিন সরকারি কর্মচারী সকলে বন্ধ পাব। মাতৃ পিতৃ বন্দনার উদ্দেশ্য হল এই 5 দিন আমি যদি আগতীয়াকৈ পরিকল্পনা করো, মোৰ মা, মোৰ দেউতা, মোৰ শহুর, মোৰ শাহু, আমি বিভিন্ন মন্দির, তীর্থস্থান বা পর্যটনস্থলীলৈ আমি লৈ যাব পাৰো। যোৱা 3টা বছর এই মাতৃ পিতৃ বন্দনার কার্যসূচী রাজ্য সরকারে হাতত লৈছিল, আৰু বহুতো লোকে
গাঁর ঘর উভতি গো বহুতো সরকারি কর্মচারী দেউতাক মাকর লগত এই পাঁচটা দিন সময় কটার ফটো আমালে পঠিয়াইছিল। বহুতে মোক প্রশ্ন করে যে ব্যক্তিগত কোম্পানীত কাম করা সকলে সুবিধা কিয় নাপায়। মই আশা করো যে সরকারে যেনেকে আমার কর্মচারী সকলক এই সুবিধা দিছে, একে সময়তে ব্যক্তিগত কোম্পানির স্বত্বাধিকার সকলেও এনেকুৱা যদি সুবিধা তেওঁলোকৰ কর্মচারী সকলকো দিয়ে, বেতন নকটাকৈ যদি এই সুবিধা দিয়ে, আমাৰ সমাজখনত মাতৃ পিতৃ বন্দনা এক সুন্দর নিয়মলৈ পরিণত হব। জাগিৰোডৰ বন্য হস্তীৰ মৃত্যুৰ তদন্তৰ পোষকতা কৰিছে মন্ত্ৰী পীযুষ হাজৰিকাই। তদন্তৰ বাবে বন মন্ত্ৰী চন্দ্ৰমোহন পাটোৱাৰীলৈ পত্ৰ প্ৰেৰণ কৰিছে মন্ত্ৰী পীযুষে। তীব্ৰবেগী ৰেলৰ খুন্দাত মৃত্যু হৈছিল এটা বন্য হস্তীৰ। 9 জুলাইত জাগিৰোডৰ টেঘেৰিয়াত সংঘটিত হৈছিল এই ঘটনা। খাদ্যৰ সন্ধানত সোণাইকুছি বনাঞ্চলৰ পৰা ওলাই আহিছিল হাতীটো আৰু দ্ৰুতবেগী উজনি মোৱা ৰেলৰ খুন্দাত মৃত্যু হৈছিল বন্য হস্তীটোৰ। ৰেলৰ খুন্দাত বন্য হস্তীৰ মৃত্যুক লৈ উদ্বিগ্ন হৈ পৰিছে মন্ত্ৰী পীযুষ হাজৰিকা। ময়নাবাৰীত ভয়ংকৰ ঘটনা। ড্ৰাগছ মাফিয়াৰ বিৰুদ্ধে চলোৱা অভিযানৰ সময়তে এক অঘটন সংঘটিত হৈছে। ময়নাবাৰী আৰক্ষীৰ ধমকৰ পিছতে প্ৰাণ গ'ল এগৰাকী 60 বছৰীয়া বৃদ্ধাৰ। ময়নাবাৰী আৰক্ষীৰ এটা দলে ময়নাবাৰীৰ গুণাইবৰী গাঁৱৰ ড্ৰাগছ মাফিয়াক সিৰাজুল ইছলামক বিচাৰি চলাইছিল অভিযান। অভিযান কালত সিৰাজুল ইছলামৰ ঘৰত আৰক্ষী উপস্থিত হৈ সিৰাজুল ইছলামৰ বৃদ্ধ মাতৃ জয়তন নেচাক দুৰ্ব্যৱহাৰ কৰা অভিযোগ উত্থাপন হৈছে। লগতে বেয়াকৈ ধমক দিয়াৰ ফলত মহিলাগৰাকী লগে লগে অচেতন হৈ পৰিছিল। লগে লগে আৰক্ষী আৰু স্থানীয় ৰাইজে মহিলাগৰাকীক ময়নাবাৰী সমূহীয়া স্বাস্থ্যকেন্দ্ৰত ভৰ্তি কৰায় যদিও চিকিৎসকে মৃত ঘোষণা কৰে মহিলাগৰাকীক। আৰু এই ঘটনাৰ পাছতে অঞ্চলজুৰি সৃষ্টি হৈছে তীব্ৰ চাঞ্চল্য। ২৫ জুনক সংবিধান হত্যা দিবস হিচাপে ঘোষণা করা হয়েছে। 1975 চনৰ জরুরীকালীন অবস্থাত ক্ষমতার ব্যাপক অপব্যবহারের বিরুদ্ধে যিসকলে যুঁজ দিছিল আর উৎপীড়নের বলি হয়েছিল তেওঁলোকলৈ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকারে 25 জুন তারিখটুক সংবিধান হত্যা দিবস হিসাবে ঘোষণা করেছে। কেন্দ্রীয় গৃহ মন্ত্রণালয়ে এক রাজপত্রিত অধিসূচনাত এই ঘোষণা করেছে। অধিসূচনাত উল্লেখ করা হয় 1975 চনৰ 25 জুনত জরুরীকালীন অবস্থা ঘোষণা করা হয়েছিল। ইয়ার পিছত তদানীন্তন সরকারে ক্ষমতার ব্যাপক অপব্যবহার করেছিল আর ভারতীয় সকল অত্যাচার আর উৎপীড়নের সম্মুখীন হয়েছিল। জাননীখনত লগতে লিখা হয়েছে ভারতের জনসাধারণের ভারতের সংবিধান আর ভারতের স্থিতিস্থাপক গণতন্ত্রের শক্তির উপর স্থায়ী বিশ্বাস আছে। সেয়ে জরুরীকালীন অবস্থাত ক্ষমতার ব্যাপক অপব্যবহারের বিরুদ্ধে যুঁজ দিয়া আর পীড়িত সকলকে শ্রদ্ধাঞ্জলি জানার লগতে ভবিষ্যতে ভারতের জনসাধারণক এনে ধরনের ক্ষমতার অপব্যবহারক সমর্থন নকরিবলৈ পুনৰ প্রতিশ্রুতি দিবলৈ ভারত সরকারে কৰিছে এই ঘোষণা। জাননী জারি হওয়ার লগে লগে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহে এক্সত পোস্ট করে লিখিছে যে 1975 চনৰ 25 জুনত তদানীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীয়ে স্বৈরাচারী মানসিকতার নির্লজ্জতা প্রদর্শন করে দেশের উপর জরুরীকালীন অবস্থা জাপি দি আমার গণতন্ত্রের আত্মাক শ্বাসরুদ্ধ করেছিল। লাখ লাখ লোকক বিনা দোষত কারারুদ্ধ করেছিল আর সংবাদ মাধ্যমের কণ্ঠ রোধ করেছিল। তেনে পরিপ্রেক্ষিততেই ভারত সরকারে প্রতি বছরে 25 জুন তারিখটুক সংবিধান হত্যা দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত লৈছে। কেন্দ্রীয় গৃহ মন্ত্রণালয়ের নতুন অধিসূচনা অনুসরি সংবিধান হত্যা দিবসে 1975 চনৰ জরুরীকালীন অবস্থাত ভারতের গণতন্ত্রের বাবে যুঁজ দিয়া সকল সংগ্রাম আর ত্যাগর এক গাম্ভীর্যপূর্ণ স্মারক হিসাবে কাম করিব। এই দিনটোত উৎপীড়নের সম্মুখীন হওয়া সকলের সাহসিকতা আর ধৈর্যগুণক স্মরণ করা হব, যাতে ভবিষ্যৎ প্রজন্মই গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রখা আর সংবিধান সুরক্ষার গুরুত্বর কথা মনত রাখে।
গোয়ালপাড়ার সিমলিতোলার নাও দুর্ঘটনাস্থলীত উপস্থিত মুখ্যমন্ত্রী। নাও দুর্ঘটনাস্থলীত উপস্থিত হয়ে উদ্ধার কার্যর বুঝ ললে মুখ্যমন্ত্রীগুলি। ইয়ার পিছতে দুর্ঘটনায় নিহত সকল পরিয়ালক সাক্ষাৎ করে মুখ্যমন্ত্রী নিহত পাঁচজনের পরিয়াল 4 লাখ টাকা আর্থিক সাহায্যও ঘোষণা করেছে। 4 লাখ টাকা চেক প্রদান করেছে মুখ্যমন্ত্রী। উপার্জনকারী হেরাই যাওয়া পরিয়ালক চোয়া চিতারও আশ্বাস প্রদান করেছে হিমন্ত বিশ্ব শর্মায়। শোকাবহ দুর্ঘটনাটোত একটা পরিয়ালরে 4জন ব্যক্তির মৃত্যু হয়েছে। অঞ্জনা সরকার নামৰ এগৰাকী মহিলার মৃতদেহ সৎকার করে নাওয়েরে উভতি আহি থকা অবস্থাত এই দুর্ঘটনাটো সংঘটিত হয়েছিল, যার ফলতে মৃত্যু হয়েছিল 4জনকৈ লোকর। ইফালে এই দুর্ঘটনাত উদয় সরকার লগতে মৃত্যু ঘটিছে ভাতৃ গৌরাঙ্গ মালাকার, ভাগিনীয়েক জিৎ কর্মকার, মঞ্জিত সাহা আর আন এজন আত্মীয় সুজন মালাকারর। সিমলিতোলা রাজহুয়া শ্মশানঘাটত মৃতদেহ সৎকার করে উভতি অহার সময়তে সংঘটিত হয়েছিল এই দুর্ঘটনাটো। নিশার পর এস ডি আর এফে উদয় সরকারের সন্ধানত অভিযান চলাই আছিল। উল্লেখ্য যে টুলুঙা নাওখনত মুঠ 26জন যাত্রী আছিল। হলিল সমাধিঘটা 5জনের মৃতদেহ উদ্ধার করেছে এস ডি আর এফে। ব্রহ্মপুত্রর একটা খুঁটিত দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল নাওখন। ইফালে এস ডি আর এফে বহু পলমক ঘটনাস্থলীত উপস্থিত হওয়াকও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এস ডি আর এফে উদয় সরকারের মৃতদেহ উদ্ধার করবলে সক্ষম হয়েছে কিছু সময় পূর্বে। এগারী মহিলার ঘরের ছালীর মৃত্যু হয়েছিল বহু 5 বছর বেমার হওয়ার পিছত সংস্কারের কারণে লই যাওতে পানি আসলে গতি নাওয়েদি লই গেছিল আর নাওয়েদি লই যাওতে সংস্কার করার পিছত সৎকার করার পিছত উভতি আহতে ঘরখনের 5জন মানুষ অঞ্জনা মালাকার যীগী মহিলার মৃত্যু হয়েছিল বেমারত ভুগি তেওঁৰে সম্পর্কীয় আর 5গৰাকী মানুহৰ মৃত্যু হয়। গোটেই গাঁওখনতে শোকৰ ছাঁ পৰিছে। মই আৰু মন্ত্রী অশোক সিংঘাল আমি ইয়াত আহিলোঁ, শোক সন্তপ্ত পৰিয়ালবৰ্গক সমবেদনা জনালো। আমি সরকারৰ পৰা নিহত হোৱা প্ৰতিগৰাকী ব্যক্তিলৈকে 4 লাখ টকা আর্থিক সাহায্য আগবঢ়াইছোঁ। দলীয় আভ্যন্তরীণ সংঘাতর একাংশ বিজেপি নেতায় দল ত্যাগ করবলে সাজু হওয়ার খবরে এটা শাসকীয় দলটক জোকারি গেছে। ইয়ার মাজতে 2জন বিধায়কে দল ত্যাগ নকরে বলে সাফাই দিয়ার সময়ত এজনে দল ত্যাগ করব বিচরা সকলক কঠোর ভাষায় সমালোচনা করেছে। এটা শাসকীয় বিজেপির গৃহযুদ্ধ, গৃহযুদ্ধত বিপর্যস্ত বিজেপিত উঠিছে দল ত্যাগর জোয়ার। ইতিমধ্যে পুরনা বিজেপি নেতা এইজন নলবাৰীৰ প্রাক্তন বিধায়ক অশোক শর্মায় ভারত ত্যাগ আন্দোলনের আরম্ভণির দিনটোতে বিজেপি ত্যাগ করব বলে সিদ্ধান্ত গ্রহণ করেছে। দল ত্যাগর সন্দর্ভত অশোক শর্মার 20 জুলাই খুলিব মুখ। কথা এটা ওলাইছে, সেইবিল চলি থাকিব, কিন্তু মোর কথাখিনি মই অহা 20 তারিখের পিছতে কম। মই বঞ্চিত হৈ কেতিয়াও তার কারণে খুব করা নাই, কারণ আমি যেতিয়া বিজেপি করেছিল তেতিয়া একো পোৱাৰ সম্ভাবনা নাছিল, গতি আজি বিজেপি তো সকলো আছে। বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এইজন রাজেন গুহায়ও এতিয়া দলত অসন্তুষ্ট। গুহায়ে দল ত্যাগর কুচকাওয়াজ আরম্ভ করেছে। এই দল ত্যাগর তালিকাখন হবগৈ দীঘলিয়া। বিজেপির দল ত্যাগর এই ঘটনাবলীক লৈ সরব হয়ে উঠিল দলটির বিধায়ক দিগন্ত কলিতা। অশোক শর্মাক টার্গেট করে কলিতায় কলে নিজের স্বার্থত জনসংঘ নাম দিলেই নহব, রাইজে কিমান সঁহারি জনাব চাব লাগিব, বেলেগ দললৈ গৈ নির্বাচন খেলিব পাৰিব কিন্তু জিকিব পাৰিব নেকি? অসমৰ ৰাইজে এই জনসংঘটো কেনেকৈ স্বীকৃতি দিব এটো একটা পূজ্যপূর্ণ কথা। এটা মই ভাবো যে তেওঁলোকে রাজনীতির নিজের স্বার্থত যদি জনসংঘ নাম দিছে সেটা কিমান গাঁওলৈকে পরিবর্তন হব সেটা তাৎপর্যপূর্ণ কথা। লগতে বিধায়ক কলিতায় কলে আমি দলত নতুন, আমি দল এরি না যাও। যিসকল প্রকৃত বিজেপি আছে ভারতীয় জনতা পার্টির জন্মলগ্নের পর জড়িত হয়ে আছে, কারণ আমি তো নতুন মানুষ, আমি 2015 আইছো, তেওঁলোকে বিজেপি দল ত্যাগ নকরে বলে মোৰ এক বিশ্বাস আছে। শাসকীয় বিজেপিত নতুন পুরনার মাজত চলা গৃহযুদ্ধত নাম সাঙুর খালে শদিয়ার বিধায়ক বলিন চেতিয়ার। কিন্তু বিধায়ক চেতিয়ায় কলে দল ত্যাগর খবর অপপ্রচার আর মনে সজা,
একবারে এই মনে সজা আর একবারে একটা মানে অপপ্রচার বাইরে একু নয়। ইয়াত কিছুমান বিরোধী শক্তিয়ে আমার দলের মাজত বিভ্রান্তি সৃষ্টি করবলে এরকম ধরনের নিউজবিল দিয়ে আছে আর এই কেউ মানে সম্ভব নহয়। একই বক্তব্য দলত্যাগর খবরত নাম উলওয়া ডিগবৈর বিধায়ক সুরেন ফুকনের। ফুকনের দাবি, বিজেপিত আছো আর বিজেপিতে থাকিম, দলত্যাগর খবর মূর বিরুদ্ধে অপপ্রচার। এই অসম্ভব, এই অসত্য কথা, বোকাত মিছা কথা। ভারতীয় জনতা পার্টি এরি কিনে হ্যাঁ কংগ্রেসের যাওয়ার প্রশ্নই উঠিব নোৱাৰে। এই সম্পূর্ণ এটা মনে সজা, এই একটা কাল্পনিক এই কথা। মুঠতে শাসকীয় বিজেপিত এতিয়া এনেদরে চলিছে দল ত্যাগ করা নকরার বিতর্ক। ডিগবৈর পৰা রীণা কাকতি গগৈ আর গুয়াহাটির পৰা হীরকজ্যোতি মালাকরের রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। কংগ্রেসত যোগদানের দিকে কেবাজনো বিজেপি নেতা, কংগ্রেস কামী বিজেপি নেতাক মুখ্যমন্ত্রীর মন্তব্য। কংগ্রেসের বিজেপিলে দু এজন আহে, স্বাভাবিকতে বিজেপিতো দু এজন থাকিব। ভারতবর্ষত বিজেপি ত্যাগ করা মানুষ নিচেই কম, কংগ্রেস ত্যাগ করা মানুষ যথেষ্ট। জানুয়ারি ফেব্রুয়ারিত কংগ্রেসের বহু নেতা বিজেপিলে আসব। কংগ্রেসলে যাব ওলা নেতাক মুখ্যমন্ত্রীর বিশেষ অনুরোধ, অসমের স্বার্থ সুরক্ষিত রাখার অনুরোধ জানালে মুখ্যমন্ত্রী। স্বাভাবিকতে বিজেপিতো দু এজন থাকিব পারে যোনে কংগ্রেসত যাব খুঁজিব, গতি রাজনৈতিক দলত অহা আর যা এই চলি থাকে। কিন্তু যখন বিজেপির আদর্শর সঙ্গে জড়িত সাধারণত বিজেপির আহিলে আর বেলেগ দলত না যায়, আর গোটেই ভারততে বিজেপি ত্যাগ করে কংগ্রেসত যাওয়া মানুষের সংখ্যা একবারে কম, দু এজন আছে। কংগ্রেসের বিজেপি বহুত আছে। এইকদিন মানে রাজনীতি নাই করা, উন্নয়নমূলক কাম বানপানীত ব্যস্ত আছো। জানুয়ারি ফেব্রুয়ারির আকো আগর দরে কংগ্রেসের বহু সংখ্যক মানুষ আমার তো আহি যোগদান করে দিব। কংগ্রেসত যদি কোনবা যায়, মোর এটাই অনুরোধ যে কংগ্রেসত যাও, বিজেপিত যাও, আমার অসমৰ স্বার্থ যাতে সুরক্ষিত রাখার বাবে আমি সকলোতে মাত মাতো। আমার অসমখনের সমস্যাবোৰ আমি জানো, কেনেকে আমার অসমীয়া আর হিন্দু মানুষখিনি কেনেকে কলধপ কলধপ করে আমি জিয়াই আছো সকলোয়ে জানো। এই মানুষখিনির স্বার্থটা যাতে আমি সকলোতে সুরক্ষিত করে রাখো। দলীয় নেতার দল ত্যাগক সহজভাবে লোপরা নাই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। মুখ্যমন্ত্রীর জনতা ভবনত প্রায় দেড় ঘণ্টা জোড়া রুদ্ধতার বৈঠকের পেছত রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতায় করেছে বিশেষ মন্তব্য। সভাপতির স্পষ্টীকরণ, দলের মাজত নাই কোনো বিসম্বাদ। লক্ষ্মণ রেখা পার করা কোনোয়ে রেহাই নাপায়, লক্ষ্মণ রেখা পার করলে বিপদ নিশ্চিত। হঠাৎ দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে কঠোর রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতা। ডিসিপ্লিনজনে ভঙ্গ করব, মই কৈছো যে লক্ষ্মণ রেখা পার হলে তেওঁক রেহাই দিয়া নহব, কৈছো যে লক্ষ্মণ রেখা পার হলে তেওঁক রেহাই দিয়া নহব। 26ত 100খন আসনের লক্ষ্য স্থির রাজ্যিক বিজেপির, পিছে বিজেপির এনে লক্ষ্যর সম্মুখত আহিছে আন এক নতুন প্রত্যাহ্বান। বিজেপি এরিব দলের বহু পুরনি নেতায়, বিজেপি এরি আন দলত যাব সেই সকল নেতা, দল ত্যাগ করা নেতা সকলের মাথুন আনুষ্ঠানিকতাহে বাকি। পিছে বিজেপির অভ্যন্তরত চলা এনে কথা বতরায় হঠাৎ গরম করেছে দিসপুর। দলীয় নেতার দল ত্যাগ সহজভাবে লওয়া নাই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়, যার বাবে রাজ্যিক বিজেপির সভাপতিক জরুরিভাবে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীর। জনতা ভবনত রুদ্ধদ্বার বৈঠকত মুখ্যমন্ত্রী বনাম রাজ্যিক বিজেপির সভাপতি। প্রায় দেড় ঘণ্টা সময় ধরে বৈঠক মুখ্যমন্ত্রী আর রাজ্যিক বিজেপির সভাপতি। বৈঠকের পিছতে রাজ্যিক বিজেপির সভাপতির স্পষ্টীকরণ, দলের মাজত নাই কোনো বিসম্বাদ, নাই সরকারের মাজতো কোনো বিসম্বাদ। দলত আছে, সরকারত কোনো বিসম্বাদ নাই, দলত কোনো বিসম্বাদ নাই। এসাম সংবাদ মাধ্যমের এইবিলাক সৃষ্টি কেনেক বিজেপিক খলঠেকত পেলাব পারে, কিদরে মোদীজিক হাতাও করব, ভারতীয় জনতা পার্টি হাতাও করব, এই একটা নেগেটিভ অল ইন্ডিয়াত চলি আছে। অসমতো কিছু নেগেটিভ বিল্ড আপ করে থাকে, তাত সাকসেস হব নয়। অবশ্যই দল এরিব বিচরা সকলের উদ্দেশ্যে ভবেশ কলিতার মন্তব্য, বিজেপিক ভাল পাওয়া সকল দলত থাকিব,
কিন্তু অঙ্ক নিমিলা সকল দলৰ পৰা ওলাই যাব। বিজেপি কোনো হল ঠেকত কলে মই নোৱাৰে। মই আজি কলো আৰু এটা কথা কলো, যি বিজেপিক ভাল পায় বিজেপিৰ হৈ কাম কৰি যাব। আজি দেখিছে যে মই বিজেপিত অংক নিমিলে, তেওঁলোকৰ পাৰ্চনেল ভিউ। যদিওবা বিজেপিত ইতিমধ্যে আৰম্ভ হৈছে দল ত্যাগ, উজনিৰ দুই নেতাই ত্যাগ কৰিছে বিজেপি। পিছে দলৰ এনে দুই এজন নেতা আঁতৰ হলেও দল কেতিয়াও ক্ষতিৰ সন্মুখীন নহয় বুলি মন্তব্য ভৱেশ কলিতা। যুধিষ্ঠিৰ গগৈ আৰু ভৱেন মোহনে যোৱাকালি পদত্যাগ কৰিছে, দল ক্ষতি বা দলৰ প্ৰতি একো ক্ষতি নহয়। আৰু আমাৰ দলটো যোগদান কৰিছে দীঘলীয়া লিষ্ট, তাতকৈ বেছি দীঘলীয়া লিষ্ট আমাৰ লগত আছে। ইপিনে নলবাৰীৰ প্ৰাক্তন বিধায়ক অশোক শৰ্মাৰ বিষয়ত গুৰুত্বপূৰ্ণ মন্তব্য ৰাজ্যিক বিজেপিৰ সভাপতি অশোক শৰ্মাৰ কথা কিছু পৃথক। নিৰ্বাচনৰ দিনটোতেই অশোক শৰ্মাই দলৰ ক্ষতি কৰা মন্তব্য কৰিছে। এইগৰাকী জ্যেষ্ঠ বিজেপি নেতাৰ বাহিৰে কোনো প্ৰাক্তন বিধায়ক দল ত্যাগৰ তালিকাত নাই। কোনো বিধায়কে দল ত্যাগ নকৰে, সকলো বিধায়ক দলত আছে। চৰকাৰত কোনো বিসম্বাদ নাই, দলত কোনো বিসম্বাদ নাই। অশোক শৰ্মা ডাঙৰীয়া স্থিতি তেওঁলোকে ঠিক কৰিব, তেওঁ কোন পাৰ্টীত থাকে কোন নাথাকে। যদি তেওঁ সঁচাই বিজেপিক হ'লে বিজেপিত থাকিব, কাৰণ এইটো তেওঁ পাৰ্চনেল অপিনিয়ন। অশোক শৰ্মাৰ সিদ্ধান্ত অশোক শৰ্মা ডাঙৰীয়া নিজে ল'ব। বলেন ভট্টাচাৰ্যৰ ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট। ইফালে নতুনকৈ আত্মপ্ৰকাশৰ বাবে কুচকাৱাজ চলাই থকা অসম জনসংঘক লৈ তোলপাৰ হৈছে ৰাজ্যিক বিজেপি। ইতিমধ্যে ৰাজ্যিক বিজেপিত আৰম্ভ হৈছে খহনীয়া, শাৰীত আছে কেইবাজনো। জনসংঘ অসমক লৈ ৰাজ্যিক বিজেপিৰ সভাপতি ভৱেশ কলিতাই কলে, জনসংঘ কোনেও নতুনকৈ জন্ম দিব নোৱাৰে, কিন্তু কিয় অসমত জনসংঘক লৈ বিজেপিত তোলপাৰ? জনসংঘক পুনৰ জীৱিত কৰাৰ খবৰে কপাইছে মুখ্যমন্ত্ৰীকো। মুখ্যমন্ত্ৰীৰ সৈতে বৈঠক সভাপতি ভৱেশ কলিতা। নতুনকৈ আত্মপ্ৰকাশৰ বাবে কুচকাৱাজ চলাই থকা অসম জনসংঘক লৈ তোলপাৰ লাগিছে ৰাজ্যিক বিজেপি। ইতিমধ্যে বিজেপি আনুষ্ঠানিকভাৱে ত্যাগ কৰিছে উজনিৰ দুই নেতা, ক্ৰমে ভৱেন মোহন আৰু যুধিষ্ঠিৰ গগৈয়ে। এই দুয়োজন পুৰণি নেতাই উপস্থিত আছিল অসম জনসংঘৰ প্ৰথমখন বৈঠকত। 2026ৰ নিৰ্বাচনত আত্মপ্ৰকাশ কৰাৰ উদ্দেশ্যৰে প্ৰস্তুতি চলি থকাৰ সময়তে প্ৰথমবাৰৰ বাবে মুখ খুলিলে ৰাজ্যিক বিজেপিৰ সভাপতি ভৱেশ কলিতা। জনসংঘ অসমক লৈ সভাপতিজনৰ প্ৰতিক্ৰিয়া, জনসংঘ কোনেও নতুনকৈ জন্ম দিব নোৱাৰে। শ্যামাপ্ৰসাদ মুখাৰ্জী, দীনদয়াল উপাধ্যায়কে ধৰি বহু মনীষীৰ প্ৰচেষ্টাত জন্ম হোৱা জনসংঘ মানেই ভাৰতীয় জনতা পাৰ্টী। জনসংঘ এতিয়া ভাৰতীয় জনতা পাৰ্টী। জনসংঘ আছিল 51ৰ পৰা 77লৈ কনচেপ্ট, তাৰপিছত হ'ল জনতা পাৰ্টী, তাৰপিছত ভাৰতীয় জনতা পাৰ্টী। আৰু সদায় ৰাষ্ট্ৰীয়তাবাদী চিন্তাধাৰাৰে আদৰ্শপুষ্ট হৈ ৰাষ্ট্ৰ সেৱাৰ কাৰণে কাম কৰিছিলে। লগতে 1951ৰ পৰা 1977 চনলৈ থকা জনসংঘ এতিয়া নতুনকৈ অসম জনসংঘ হ'ব নোৱাৰে, এই মন্তব্য ভৱেশ কলিতা। লগতে ক'লে, দল আৰু চৰকাৰ বিসম্বাদ নোহোৱাকৈ চলি থকাৰ মাজত কাৰোবাৰ অসন্তুষ্টি থাকিলে যোৱাৰ বাবে দুৱাৰ খোলা আছে। মই ক'লোগৈ, জনসংঘ অসম হ'বই নোৱাৰে, এইটো আঞ্চলিকতা ন ন আমিতো মই কৈছোঁ যে কাৰোবাৰ অসন্তুষ্টি থাকিলে দুৱাৰ অ'পেন আছে। দলটো কাৰো ব্যক্তিগত নহয়, এইটো ভৱেশ কলিতাৰো নহয়, মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয় নহয়। একেদৰেই অসম জনসংঘক অসম জাতীয় পৰিষদ আৰু কৃষক মুক্তিৰ লগত তুলনা বিধায়ক দিগন্ত কলিতাৰ। নিজৰ স্বাৰ্থত অসম জনসংঘ নাম দিলেই ৰাইজে সঁহাৰি নজনায় বুলি মন্তব্য বিধায়কজনৰ। এনেকুৱা দল খুলি থাকে আপোনালোকে নিজেও জানে, আজি এ জে পি খুলিছে, যি কৃষক মুক্তি সংগ্ৰাম খুলিছে, কিন্তু কি ফলাফল পাইছে? ৰাজ্যত জনসংঘ অসমে কি ভূমিকা লয় সেয়া আগন্তুক সময়ত স্পষ্ট হ'ব। কিন্তু পুৰণি নেতাই বিজেপি ত্যাগ কৰা লিষ্ট যে দীঘল হ'ব সেয়া এক প্ৰকাৰ নিশ্চিত হৈছে। হিৰকজ্যোতি মালাকাৰৰ ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট। এইটো মাইথান ষ্টীল নহয়।